24 ঘন্টা লাইভ এক্সক্লুসিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার এগরা এক নম্বর ব্লকের বড়িদা গ্রামে গতকাল রাত্রিতে বেশ কিছু বিজেপি সমর্থক মুসলিম সম্প্রদায়ের মানুষজন মহরমের প্রথম দিন চাঁদ উঠেছে দেখে মসজিদে প্রদীপ জ্বালাতে গিয়েছিল কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর ঠিক সেই সময় অতর্কিতভাবে ওদের ওপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা লাঠি তলোয়ার রড নিয়ে ব্যাপক মারধর করে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনায় মোট 20 জন আহত হয়। আহতদের প্রথমে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। দেখুন এই রিপোর্ট। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন। আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। अरे बाबा तो छोड़ाने का इंता বাবা তো ছড়ানে গেল। আজকে মহরমের জন্য সানজিয়ার দেওয়ার জন্য গিয়েছিলাম, টিএমসি পার্টি এসে আমাদের উপরে চড়াও করে দিল। কেন তোমরা করতে যাবে? মহরমের জন্য আমরা গিয়েছিলাম সানজি দিতে। ঢলাকদার আছে, আমরাও আছি, গ্রামের লোক আছে, এরা উপর থেকে নিচে থেকে সব মারপিট আরম্ভ করে দিয়েছে টিএমসি পার্টি। আপনারা কোন দল করেন? আমরা দল তো করি বিজেপি। বিজেপি করেন বলেই কি করেছে? হ্যাঁ, এটা বিজেপি করি বলে আমরা করেছি। তারা বিজেপি করে বলে তারা টিএমসি পার্টি নিয়ে এসে কাজ করলো। টিএমসি পার্টির সভাপতিও ছিল। তার নামটা প্যারু নাকি প্যারু ছিল, প্যারু। তাদের আরো দলগত আরো অনেক লোক ছিল। আমাদের তো মিনিমাম 25-30 জনকে মেরেছে। ইট, বালি, পাথর, লাঠি, অ্যাসিড, তরোয়াল দিয়ে কেটেছে, ইট ছেটে মেরেছে, এরকম করে সবাই লোককে আমাদের ইঞ্জোর হয়ে গেছে। দুজন তো একদম সিরিয়াস। আপনারা কি ব্যবস্থা নেবেন? কি ব্যবস্থা কি নেওয়া যাবে? পুলিশ প্রশাসন আছে, আমরাও আছি, পার্টিও আছে, যেটা যেদিকে নিবে আমরা সেদিকে যাব। বড়িদাতে কিছুদিন আগে 7 নম্বর বুথে আমাদের সংখ্যালঘু ভাইয়েরা ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে জয়েনিং করে। তারপর থেকে তাদের প্রতি একটা রক্তচক্ষুর প্রতি কিছুজন তৃণমূল কংগ্রেসের সেটা শুরু করে। আজকে মহরমের প্রথম দিন ছিল, সেই স্বার্থে চাঁদ যখন হয় বেরিয়েছিল, তিনারা তিনাদের ধার্মিক অনুসারে প্রদীপ প্রজ্বলন করতে গেছিলেন মসজিদে। কিন্তু অতর্কিতভাবে তিনাদের সম্প্রদায়ের কিছু মানুষ রড, লাঠি এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের প্রায় মহিলা সমেত 15 জনকে আক্রমণ করে। তার মধ্যে 2 জন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এগরা সুপার থেকে তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজে ট্রান্সফার করেছে এবং অন্যান্যদের ট্রিটমেন্ট চলছে। কিন্তু যখন যখনই আক্রমণ করার করেছিল, তারপরে যখন আমাদের লোকজন গিয়ে হসপিটালে নিয়ে আসছিল, তখনও কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে পার্টি অফিসের সামনে তাদেরকে আটকে রাখে। এখনো পর্যন্ত আমাদের সেই বুথের বুথ সভাপতিকে তার মোটর বাইক সমেত তাকে আটকে রেখেছে, তার মোবাইল কেড়ে নিয়েছে। সারা পশ্চিম বাংলা জুড়ে যে গণতন্ত্র একদম নেই তা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে। আজকে কিন্তু আর শুধু জনসাধারণ নয়, সংখ্যালঘুদের উপরেও তৃণমূল কংগ্রেস আক্রমণ শুরু করে দিয়েছে।
আচ্ছা, আজকে আপনাদের গ্রামে যে ঘটনাটা ঘটেছে, বিজেপি দাবি করছে যে তৃণমূল এই ঘটনাটা ঘটিয়েছে, কি বলবেন? বিজেপি কি দাবি করলো তাতে আমাদের এসে যায় না, যেটা আমরা বুঝি, যেটা আমি বর্তমান জানি শুনেছি, যে এটা তাদের নিজেদের গোষ্ঠীবন্ধের ব্যাপার, আমাদের তৃণমূলেতে কোনোভাবেই জড়িত নয় এবং আমাদের কর্মী বলে কেউ আমরা দাবিও করছি না, স্বপ্নে তাদের অভ্যন্তরী ব্যাপার, আমরা এই ব্যাপারে কিছু জানি না। এবং খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, সুপারস্টলি হসপিটালে দেখেছি সবার ট্রিটমেন্ট হচ্ছে সুস্থভাবে, সবাই মোটামুটি সুস্থ আছেন। আপনাদের দলের কতজন আহত হয়েছে? আমাদের দলের বলতাম না, বললেন না, আমাদের দলের কেউ নেই, আমরা দল থেকে আমাদের কোনোভাবেই এতে জড়িত নই, ওদের পুরোটাই অভ্যন্তরীণ ব্যাপার, ওদের জায়গা সংক্রান্ত ব্যাপারে, ওদের নিজেদেরই কোনো পার্টি অফিস আছে কবরস্থানের উপরে, যেহেতু সাম্প্রদায়িক দল সবাই জানে, এবং কীরকম দল একটা কবরস্থানের উপরে গিয়ে পার্টি অফিস করে ফেলেছে, ওইটাকে কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যে হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব, হয়তো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন কবরস্থানের উপরে কীভাবে একটা বিজেপির পার্টি অফিস করতে পারে, এই সৌজন্যটুকু বোধ আমি জানি না, বাংলায় বিজেপি তো কী রাজনীতি করছে সবাই জানে, তো ওদের অভ্যন্তরীণ ব্যাপার, তদন্তে উঠে আসবে এই ব্যাপারটা, তাদের কবরস্থানকে কেন্দ্র করে কবরস্থানে পার্টি অফিস আছে, তাদের নিজেদের দলেরই পার্টি অফিস সর্বভারতীয় বিজেপির, তো ওটা ওদেরকে কেন্দ্র করেই ঘটনা, আমাদের এতে কোনো জড়িত নেই। টিভিএস অথরাইজড ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার নিউ অটো সেন্টার, এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি, তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে, মাত্র এক ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয়। এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার, অফার স্টক থাকা পর্যন্ত। 62 ইস্ট ঘোষপাড়া রোড, আতপুর পেট্রোল পাম্পের পাশে, ওয়েস্ট বেঙ্গল 743128। এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায়। আজ চলে আসুন নিউ অটো সেন্টারে। ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877।